ওবাইদুল কাদের সহ আপনারা তো বলেন যে খেলা হবে, এই আওয়ামী টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা শেখ হাসিনা, কাজী হাবিবুল আউয়াল পাগল, নির্বাচন কমিশন এটার রেফারি, খেলোয়াড় আমলিক আর তাদের গৃহপালিত কিছু দল, এই ছাড়া এই খেলায় বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে না। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের এই টুর্নামেন্টকে প্রত্যাখ্যান করেছে এবং এরকম এই নির্বাচনকে ছেলে খেলার টুর্নামেন্টে পরিণত হইতে দিবে না। সাথী বন্ধুগণ, আপনি যেই নির্বাচন করছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি একটি সরকারের অধীনে নির্বাচন হয়, 14 জনে 18 জনে আপনার গণতন্ত্রের মানসকন্যার সুন্দর বিকৃত চেহারা আমরা দেখেছি, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। প্রধানমন্ত্রীর আন্ডারে যদি নির্বাচন হয়, সেটা আওয়ামী লীগের কাউন্সিল হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে না। আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করি, অনতিবিলম্বে সহসম্মানে পদত্যাগ করুন, নতুবা জনগণ কিভাবে পদত্যাগ করতে হয় সেটা আপনাদেরকে বাধ্য করবে। মসজিদ ভেঙে ফেলা হয়েছে, আর বর্তমান আওয়ামী সরকার তার প্রতিবাদ না করে তাদের হাতে জাহাফেজ রাজল করিমের হাত রক্তে রঞ্জিত হয়েছে, সেই আওয়ামী সরকারের বাহিনী গিয়ে সেই ভারতের সাম্প্রদায়িক সরকার বিজেপির সাথে বৈঠক করেছে। আমরা তীব্র নিন্দা জানাই, বিজেপির সাথে বৈঠক করার মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী সরকার মুখেই যতই বলুক অসাম্প্রদায়িক সরকার, ওরা নির্মম একটি সাম্প্রদায়িক সরকার। হাফেজ রাজাউল করিমের রক্ত রঞ্জিত হয়েছে, আর ভারতেও ওয়ারাসতুল আম্বিয়া ইমামের রক্তে রঞ্জিত হয়েছে। আওয়ামীদের লোকেরা ভারতে গিয়ে সেই কাজকে উৎসাহিত করেছে। সেইখানে আপনাদের কি আলোচনা হয়েছে, এই দেশের তৌহিদি জনতা জানতে চায়, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, জনগণ খেপেছে। আপনারা যত মেসেজ দেন জনগণের চেহারার দিকে তাকান, এরা আপনাদেরকে ক্ষমতায় থাকতে দিতে চায় না। আপনারা একটি টুর্নামেন্ট কায়েম করতে চান, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি চলছে অনতিবিলম্বে, সিন্ডিকেট শুধু দ্রব্যমূল্যে নয়, বিভিন্ন হাসপাতালে সরকারের এমপি মন্ত্রীরা যে হাসপাতাল করছে সেখানে অপচিকিৎসা চলছে। একজন মহাদ্দিস সাইফুল ইসলাম সাহেবের সন্তান আনোয়ার মডার্ন কলেজ হাসপাতালে নির্মম অপচিকিৎসা দ্বারায় তাকে হত্যা করা হয়েছে, আপনারা বিভিন্ন পত্রিকায় দেখেছেন। আমরা দাবি করতে চাই, ডেঙ্গুর নামে বিভিন্ন চিকিৎসার নামে যারা ব্যবসা করছে এইসব সিন্ডিকেট ব্যবসা বন্ধ করতে হবে, জনগণ খেপে উঠলে শেখ হাসিনার তক্তে তাউসে আগুন লেগে যাবে। সাথী বন্ধুগণ, আগামী দিনে সকল সংগ্রামে সবাই অংশগ্রহণ করবেন, এ আহ্বান রেখেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।